তাহেরা ছুটি আপনি লিখেছেন আমার শাশুড়ি মারা গেছেন আট বছর বয়সের ছোট দেবর আছে আমার এখন ওর সাথে দেখাশোনা আমার কী করতে হয় অবস্থায় হয় তার সাথে আমার দেখা দেওয়া যায় হবে কিনা আট বছর যদি হয় তাহলে তার সাথে দেখা দেওয়া যায় হবে কারণ সে আমার প্রাপ্তবয়স্ক হয়নি তবে দশ এবং দশ পার হওয়ার পর তার শারীরিক যে গঠন সেটি তার মানসিক যে পরিবর্তন সব কিছু মিলে যদি আপনার প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি হয় তখন তাকে আপনি পর্দার মধ্যে থেকে সার্ভিস দিবেন খ্যাতমত করবেন যতটুকু সম্ভব যদি তার কেউ না থাকে তাহলে আপনার সেবা করাটা সবের কাজ হবে বাট আট বছর বয়সে আপনি তার সাথে পর্দা করাটা আবশ্যক মোটেই নয় এমডি আশিকুর রহমান আপনি লিখেছেন আমরা অনেক সময় মানুষের মন রক্ষার্থে মিথ্যা কথা বলি বা তাকে মিথ্যা আশ্বাস দিয়ে রাখি এতে কোনো পাপ হবে কি মন রক্ষা করার জন্য মিথ্যা কথা বলা যায় নয় আর মিথ্যা আশ্বাস বা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া তো আরও জঘন্য কথা কারণ প্রতিশ্রুতি আপনি রক্ষা করবেন না তাও আবার মিথ্যা কথা পরিকল্পিতভাবে আপনি করছেন সেটি অবশ্যই কাবিরা গুণায় এগুলো জায়জ নয় মানুষকে খুশি করার চেষ্টা আমরা করব। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি রেখে মানুষকে খুশি করা যায় মানুষকে খুশি করতে হলে যদি আল্লাহকে অসন্তুষ্ট করতে হয় তাহলে অবশ্যই আমরা আল্লাহ তালার সন্তুষ্ট রাখার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজন মানুষ অসন্তুষ্ট হবে আমাদের ইচ্ছাকে তো আমি অসন্তুষ্ট করবো না কিন্তু আল্লাহর কথা মানতে গিয়ে যদি অসন্তুষ্ট হয়ে যায় কিন্তু আসা যায় না এই জন্য মন রক্ষা করার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারেন না কারণ মিথ্যাকে আল্লাহ তালা হারাম করেছেন ইহুলিক মিথ্যা মানুষকে ধ্বংস করে নবী আকরাম সাল্লাহাম একাদিসে বলেছেন আনা জাইবন বিবাই তিনুল বা হান। যদি কেউ রসিকতা করেও মিথ্যা কথা বলা থেকে বিরত থাকে মানে মজা করেও মিথ্যা বলে না ওই ব্যক্তির জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে আমি প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব নিলাম তো এখান থেকে বোঝা যায় যে রসিকতা করেও মিথ্যা কথা বলা যায় না অতএব কারণ মন রক্ষার্থী আপনি মিথ্যা কথা বলতে পারেন না হ্যাঁ আপনি মিথ্যা কথা যদি একান্ত বল না বললে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষার জন্য আপনি মিথ্যা সরাসরি না বলে একটু ঘুরিয়েও যদি বলেন সেটি জায়জ আছে বা মিথ্যা বলাও জায়েজ হতে পারে যদি আপনার জীবন রক্ষার প্রশ্ন হয় এমনি দেওয়াল হুসেন শিফা থেকে আপনি লিখেছেন আমার শরীরে ছোট্ট একটা ট্যাটু করেছি সেটার জন্য আমি সবসময় ক্ষমা চাই অনেকে বলে আমার নাকি নামাজ হবে নাকি সঠিক অবশ্যই ট্যাটু থাকলে আপনার সালাদ হবে না কারণ হলো ট্যাটুর কারণে তো আপনি উজু করলে সেই উজু হচ্ছে না আপনার কারণ আপনার ত্বকে পানি পৌঁছবে না তো সেই জন্য অবশ্যই আপনি এই ট্যাটু যে কোনো মূল্যে যে কোনো হোক আপনি এটি দূর করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং এটি আপনাকে করতে হবে যদি আল্লাহ না করুন এটি আসলে তোলার কোনো পদ্ধতি আর না থাকে তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে মাপছে আপনি সালাদ করবেন আশা করা যে আপনার সালাদ হয়ে যাবে যদি অনন্য রূপে নির্ভয় হয়ে গেছেন কারণ আল্লাহ বলেছেন যে ফত্তকোল্লাহমাস্তম তোমরা আল্লাহকে যতটুকু তোমাদের সাধ্য করে ততটুকু ভয় করো অতএব আপনার সাধ্য অনুযায়ী আপনি আল্লাহ তালা নির্দেশ মানার জন্য আপ্রাণ চেষ্টা করবেন তবে এ ধরনের বিষয়ে আসলে যখন আমরা আমরা যখন নিজেদের মধ্যে আমরা এ সমস্ত কাজ করে ফেলব। তখন আমাদেরকে বারবার আগে থেকে ভাবা উচিত এবং কর্তব্য যে আমরা এই কাজ আদৌ আমি যে করছি এটার মাধ্যমে আমার উজু হচ্ছে কি হচ্ছে না এটার আদৌ কোনো বিকল্প আমার পথ আমার জন্য আছে কি না সেগুলো দেখে তারপরে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত